সংসদ নির্বাচনে সাতক্ষীরা চারটি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি স্বতন্ত্র সহ 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগে নিজ নিজ আসনে ভোট চাইতে যাচ্ছেন ভোটারদের, দাঁড়ে দাঁড়িয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে নৌকার প্রার্থীরা প্রচারণায় বাধা সহ বিভিন্ন ভয় নীতি দেখাচ্ছে এমন অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরা। আমি বিশ্বাস করি শেখ হাসিনার পবিত্র প্রতীক নৌকার বিজয় হবে একটি বিশাল ব্যবধানে। জাতির পিতার মেয়ে যাকে নমিনেশন দিয়েছেন সেই অসভ্য প্রার্থী চাচ্ছে ভোট কেন্দ্রে গ্যাঞ্জাম করার জন্য, ভোটার দেখে নেওয়ার জন্য। তাদের দলীয় লোক ছাড়া আর যাতে কেউ ভোট দিতে না যায় তার জন্য তারা এই সাধারণ মানুষের উপরে ভয় ভীতি প্রদর্শন করতেছে। সাতক্ষীরা দুই আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে প্রচারণায় পিছিয়ে নেই ইগল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থীও। প্রতিশ্রুতি যেগুলো দিয়েছি, আরো তো অনেক সমস্যা সাতক্ষীরা রয়েছে, সেগুলো সব আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাতক্ষীরাকে একটি নান্দনিক সুন্দর সাতক্ষীরা বানাবো, পৌরসভাটাকে আমি একটা কর্পোরেশন করতে চাই, এটা হলো আমার মূল পরিকল্পনা, বাকি আল্লাহ ভরসা। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ, কোনো দলকে নয়, এলাকার উন্নয়নে সৎ যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। আমরা কোনো দল বল চাই না, আমরা চাই জনগণের উন্নয়ন বা সৎ যোগ্য ব্যক্তি এমন একটি লোক আমরা চাই। আমাদের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন করবে, আমাদের পাশে থাকবে এমন এক প্রার্থী আমরা চাই। নির্বাচনকে উৎসব মুখর করতে ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী। জয়ের ব্যাপারে আমি 100 ভাগের 100 ভাগই আশাবাদী এবং আমি মনে করি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি 7 তারিখে। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরার মানুষ অত্যন্ত আনন্দ উৎসব পরিবেশে আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবে এবং সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক পরিবেশ নিশ্চিত করা হবে, শান্তিপূর্ণ পরিবেশ। 7 জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে এমনটাই প্রত্যাশা সকলের। লিয়াস কমল, মাইটিভি।